শিগগিরই বুবলির সঙ্গে বৈবাহিক জীবনের নানা বিষয় নিয়ে সবাইকে জানান দেবেন শাকিব খান, এমনই এক তথ্য সংবাদ মাধ্যমকে দিয়েছে শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র। রবিবার নিজের ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় এসে শাকিবের সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কের আদ্যোপান্ত তুলে ধরেন স্বপ্ন বুবলি। এ সময় তিনি দাবি করেন, চার বছরের বৈবাহিক জীবনে শাকিবের থেকে কোনো টাকা নেয়নি সে। এদিকে বুবলির এই ভিডিও বার্তার পর থেকে শাকিব কোনো কথাই বলেননি, তাই অনেকের মনে প্রশ্ন উকি দিচ্ছে, শাকিবকে জড়িয়ে যে কথাগুলো বুবলি বললেন সেগুলো কি আসলেই সত্য কিনা। শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, শাকিব শিগগিরই বুবলির প্রত্যেকটা কথার জবাব দেবেন। এছাড়া ওই ভিডিওতে বুবলি বলেন, সন্তানকে নিয়ে আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড় অঙ্কের অর্থ খরচ হয়েছে, প্রায় এক বছরের মতো থাকতে হয়েছিল সেখানে। তখন শাকিব $15,000 মতো হেল্প করেছিলেন, ওই সময় ডলার মূল্যের হিসাবে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৩ লক্ষ টাকা। বাকি প্রায় $30,000 মতো আমি নিজে বহন করেছি, টাকার অঙ্কটাও বললাম, কারণ এটা নিয়ে অনেক ভুল নিউজ হয়েছে। গিফট বা উপহারের বিষয়গুলো আলাদা, তবে শাকিবের কাছ থেকে আর্থিক সহায়তা কখনোই নেইনি আমি। তবে শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র বলছে, বুবলির এই দাবি পুরোপুরি সঠিক নয়। শাকিব 2 থেকে 2.5 লাখ করে কয়েক দফায় টাকা পাঠিয়েছে বুবলিকে। 2018 সালে শাকিবকে গোপনে বিয়ে করেন বুবলি। 2020 সালে সন্তান জন্ম দেন তিনি, সেটিও গোপন রেখেছিলেন তখন। বিয়ের 4 বছর পর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন এই নায়িকা। সে সময় শাকিবও বুবলির সন্তানকে স্বীকৃতি দেন। মেহজাদ গালিব, নিউজ ডেস্ক।